ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते पुरुषोत्तमाय नमः श्रीकृष्णाय नमः ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ସିଦ୍ଧାର୍ଥ ଭକ୍ତିର ଏ ନିଆରା ହରିବଂଶ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆପଣମାନଙ୍କୁ ପୁଣି ଥରେ ସ୍ୱାଗତ ଜଣାଉଛି। ଗତ ଅଧ୍ୟାୟରେ ଆମେ ଶ୍ରବଣ କରୁଥିଲେ ହରିବଂଶ ରଚୟିତା ଖଣ୍ଡିକିଆ ହରିବଂଶ ରଚୟିତା ନାରାୟଣ ଦାସଙ୍କର କଥା। ନାରାୟଣ ଦାସ କହୁଥିଲେ ବୈଷ୍ଣବମାନଙ୍କୁ ଯିଏ ଭକ୍ତି କରୁଥାନ୍ତି ମୁଁ ସେମାନଙ୍କର ପାଦରେ ସଦାସର୍ବଦା ଭକ୍ତି କରିଥାଏ। ସେହି ବୈଷ୍ଣବମାନଙ୍କ ଅନୁଗ୍ରହରୁ ମୋତେ ଗୋଟିଏ ଲେଖନୀ ମିଳିଲା, ଯେଉଁ ଲେଖନୀରେ ମୁଁ ଆଜି ହରିବଂଶ ଲେଖିପାରିଥିଲି, ହରିବଂଶ ରଚନା କରିପାରିଛି। ତେଣୁ ସେଇଥିପାଇଁ ନାରାୟଣ ଦାସ ଆଉ କ'ଣ କହୁଛନ୍ତି ଜାଣିବା, ତା ପୂର୍ବରୁ ଟିକିଏ ପ୍ରଭୁଙ୍କର ନାମ ସଂକୀର୍ତ୍ତନ କରିବା। ଗୋବିନ୍ଦ ଭଜ ଗୋବିନ୍ଦ ଭଜ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ମାଧବ ଭଜ ଗୋବିନ୍ଦ ଭଜ ଗୋବିନ୍ଦ ଭଜ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ମାଧବ ଭଜ ଗୋବିନ୍ଦ ଭଜ ଗୋବିନ୍ଦ ଭଜ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ନାମକୁ ଭଜ ଗୋବିନ୍ଦ ଭଜ ଗୋବିନ୍ଦ ଭଜ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ନାମକୁ ଭଜ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ରେ ମୁରାରୀ ହେ ନାଥ ନାରାୟଣ ବାସୁଦେବ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ହରେ ମୁରାରୀ ହେ ନାଥ ନାରାୟଣ ବାସୁଦେବ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ହରେ ମୁରାରୀ ହେ ନାଥ ନାରାୟଣ ବାସୁଦେବ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ହରେ ମୁରାରୀ ହେ ନାଥ ନାରାୟଣ ବାସୁଦେବ ଗୋବିନ୍ଦ ଭଜ ଗୋବିନ୍ଦ ଭଜ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ନାମକୁ ଭଜ ଗୋବିନ୍ଦ ଭଜ ଗୋବିନ୍ଦ ଭଜ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ନାମକୁ ଭଜ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ନାମକୁ ଭଜ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ନାମକୁ ଭଜ बोलिए आनंद कंद भगवान की, बोलिए सच्चिदानंद भगवान की, बोलिए श्री कृष्ण गोविंद गोपाल की, बोलिए श्री राधा रानी की। नारायण दास कहते से लेखनी द्वारा आज मु साहस करी हरिवंश रचना करने साहस करदी त्रुटि थाए ताहले मोर त्रुटि मार्जना करे। ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚରିତ ଏଇ ଅପାରୁ ଅପାର ବେଦ ଯାଇ ହେତୁ ସୁପ୍ର ସନ ଚକ୍ର ଧର ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ପ୍ରଭୁ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ଚରିତକୁ ମୁଁ ଅଧ୍ୟୟନ କଲି, ଯଜୁର୍ବେଦରୁ ମୁଁ ଅଧ୍ୟୟନ କଲି। ଜାତିଶ୍ରେଷ୍ଠ ବ୍ରାହ୍ମଣ ତେଣୁ ଯଜୁର୍ବେଦରୁ ଅଧ୍ୟୟନ କରିଛି ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର କଥାମୃତ। ସେଇ କଥାମୃତକୁ ଅଧ୍ୟୟନ କରି ମୁଁ ଆଜି ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ପରିପ୍ରକାଶ କରିବାକୁ ଯାଉଛି। ଯଦି ତ୍ରୁଟି ଥାଏ ତାହେଲେ ମାର୍ଜନା କରିବେ। ଯଜୁର୍ବେଦ ଗୋଟି କଜେ ମୋର
কৃষ্ণ আজ্ঞারে মুই কলই রচন গোবিন্দ মাধব কৃষ্ণ বিমনুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ বিমনুসূদন প্রভুঙ্ক নির্দেশ ক্রমে রামায়ণ লেখিথিলি আজি প্রভু শ্রীকৃষ্ণকর নির্দেশে মু আজি হরিবংশ লেখিবাকু যাউছি যজুর্বেদ কটিক যে মোর অধ্যয়ন শ্রীকৃষ্ণ আজ্ঞারে মুই কলই রচন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন জেনু জনার্দন তেনু মু কৃতার্থ হেলি তাঙ্ক বাবেন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভুঙ্ক আদেশরে হরিবংশকু রচনা করিবা পাই প্রভুঙ্কর নির্দেশ আসিলা তেণু নারায়ণ দাস কহুছন্তি প্রভুঙ্কর নির্দেশরে মু আজি হরিবংশ লেখিবাকু সাহস করিছি শ্রী হরি চরিত মোর নিত্য ই অভ্যাস হরি নাম সুমরই নারায়ণ দাস গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন সদা সর্বদা মু হরিঙ্কর চরণরে হরিঙ্ক চরণরে সেবা করুছি হরিঙ্ক পাদরে সদা সর্বদা লয় রাখিছি তেণু প্রভু নিশ্চিন্ত মতে লেখিবা পাই সুযোগ দেবে লেখিবা পাই সাহস দেবে লেখিবা পাই জ্ঞান দেবে লেখিবা পাই শক্তি দেবে তেণু নারায়ণ দাস কহুছন্তি এ হরিবংশকু যে কেহি শ্রবণ করিব জন্ম জন্মর পাপ জন্ম জন্মর তাপ জন্ম জন্মর দুঃখ জন্ম জন্মর কষ্ট সবু কিছু দূর হয়েছিব সবু কিছু দূর হয়েছিব এথর লেখিবাকু আরম্ভ করিছন্তি নারায়ণ দাস শুকমুনি কহুছন্তি হে পরীক্ষিত তমে ধন্য তম ভলি শ্রোতা পাই মু আজি ধন্য হয়ে যাইছি হরিঙ্কর কথাকু যেমিতি শ্রবণ করিবা পাই মন বলেইছ ভাবভক্তি সহকারে শ্রবণ করুছ তেণু ধন্য তুমি পরীক্ষিত পরীক্ষিত পচারুচ্ছন্তি হে শুকমুনি বসুদেব যেতবে কৃষ্ণকু ছাড়ি দুর্গাঙ্কু নেইকি আসিলে তাপরে তো রজনী পাহি যাইথিব রজনী পাইলা পরে কংস জানিলা কি নাহি এই যে নিদ্রিত প্রহরী মানে জাগ্রত হেলে কি নাহি সবু দুয়াররে কবাট পড়িলা কি নাহি যৌমুদ দেইকি কবাট পড়িথিলা সবু কবাটরে যৌমুদ দিয়া হাইথিলা সে পুনি যৌমুদরে বন্ধা হেলা কি নাই এসবু বিষয়রে মতে টিকে কহি দিয়ন্তু এ তু অনন্তরে পরীক্ষিত মহারাজা সুকমুনি চরণরে কলে দিব্য পূজা গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন শুকমুনি কহুছন্তি হে পরীক্ষিত আমি তো জানিবা রাতি পাহিলা কি নাই রাতি পাহিলা পরে কংসরাজা কণ কলে সবু কথা বর্ণনা করি কহিবি কিন্তু এবে শুন প্রভু যৌটি বিরাজমান করিছন্তি প্রভু যৌটি বিরাজমান করিছন্তি বিশ্বকর্মা তিয়ারি করি দেইছন্তি বৈকুণ্ঠপুর সমান এক নর তিয়ারি করি দেলে প্রভু যৌটি বিরাজমান করিবে সেটি নর তিয়ারি করি দেলে আহুরি সবু কণ হেলা কণ কণ সবু তিয়ারি হেলা শুকমুনি কহুছন্তি শুকমুনি বইলে তু শুন নূর্পবর
विश्वकर्मा भी आईला रत्नमय पूर गोविंद माधव कृष्ण श्रीमधुसूदन गोविंद माधव कृष्ण श्रीमधुसूदन रत्नमय पूर तैयारी होगला विश्वकर्मा रत्नमय पूर तैयारी करदे प्रभु विराजमान करिवे आउ कौन कहते ना प्रभु चिंता करूँ माँ जशोदा मोर सोई माँ मोर चीरा लुगा पिंधि गंठी पकई सातटा लेखा गंठी पकई लुगा को पिंधि आखिर लुह झरीगला प्रभुंर प्रभु आखिर लुह गड़ी जा माँ के दुख कष्ट चीरा साड़ी पिंधि सात गंठी पड़ी माँ मोर के कष्ट सोई आखिर लुह बही जा केते दुख करिथिबे तेणु प्रभु कौन करुछंती माँ को कोल रे सोइछंती जशोदा माँ को कोल रे सोइछंती कन्है जशोदा कोल रे सोई चंती जनार्दन कर रे सुवर्ण चूड़ी अत्यंत शोभन गोविंद माधव कृष्ण श्री मधुसूदन प्रभु माया करिदेले माँ पिंधिथिले चीरा साड़ी टे पिंधिथिले रत्न पाट साड़ी रे माँ को सजेई देले हाथरे सुना अलंकार को भरीदे जशोदा माँ को राणी परी सजेई देले जशोमती माँ को राणी परी सजेई देइछंती प्रभु आउ कौन करुछंती सुशोभित रत्नमाला शरीर रे दिसे युवती स्त्री पराए तेज ही प्रकाश गोविंद माधव कृष्ण श्री मधुसूदन गोविंद माधव कृष्ण श्री मधुसूदन एमिति माया कले प्रभु माँ जशोमती राणी पड़ी देखा जाउछंती हाथ में सुवर्ण चूड़ी रत्न नील पाट पिंधि माँ जशोमती आउ सुवर्ण निर्मित घर प्रति बखरा रे मोती रे सज्जित होई हीरा माणिक्य मोती सब किसी रे सजा होई रत्न मंडित होई आउ कौन होई घर एक कोटि नव लक्ष गोप गृह कला नंद नवरे बड़ी न गोपन ग्रेला गोपन ग्रेला गोपन नंद राजा श्मशान आसी रही श्मशान पाखरु गोपपुर पर्यंत गोपनगर पर्यंत प्रभु एमिति सज्जित करिदेले एमिति सबू लगेदेले घर सबू लगेदेले श्मशान पाखरु गोपपुर जाए नंदंकर नवरटी को बढ़ईदेले गोपपुर एक कोटि नवलक्ष घर से घर को समस्त घर शुद्ध सुवर्ण से भरीदेले शुद्ध सुवर्ण से भरीदेले कहीं जो प्रभु विराजमान करिवे से जगह सबू स्वच्छ रहिबा दरकार पवित्र रहिबा दरकार से प्रभु श्मशान पाखरु आरंभ कर गोपपुर पर्यंत नवर को बढ़ई जे बड़ ठाबे जशोदा प्रसव करी रतन मंडित श्वेत चामर खंडी गोविंद माधव कृष्ण श्री मधुसूदन गोविंद माधव कृष्ण श्री मधुसूदन मयूर कंठ चंदुआ चामर ता जान
তই রে হীরা নীলাদি মোর কত মন্ডন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন সুবর্ণর পুষ্পমান মন্ডিন ছয়ি সেঠার বিজয় প্রভু জগত গোসাই গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন গোপপুরকু এমিতি করিছন্তি প্রভু গোপপুরকু অমরাবতী সদৃশ করি দেইছন্তি যেমিতি ইন্দ্রঙ্ক পুর ভলি লাগুছি যেমিতি বৈকুণ্ঠ পুর ভলি লাগুছি গোপপুর এমিতি ভাবরে সজ্জিত করি দেলে গোপপুর বৃন্দাবন যমুনা কূল সবু কিছি সুন্দরময় পরিবেশ সৃষ্টি হয়ে গলা অবসন্তরে বসন্ত বহুছি বর্ষা ঋতুরে মলয় পবন বহুছি সুগন্ধ পুষ্পর বাসনা মোহিত করে দেছি সমস্ত মনকু এমিতি ভাবরে সজ্জিত করে দিয়েছেন প্রভু এই পরিভুবনরে বিজে বাসুদেব যশোদা দেবী যে করি অচন্তি প্রসব গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন মো যাইথিলে সিনা বিষ্ণু মায়া বলে মোতে জি উঠিলে সে শ্রীকৃষ্ণ জানিলে গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন মা যশোদা প্রসব করে সারিবা পরে বেহোশ হয়ে গলে চেতাশূন্য হয়ে গলে সেবেঠার চেতাশূন্যরে রয়েছে যেতবে নবর তিয়ারি সরিলা রত্ন নীল পাটটে পিঁধিছন্তি যশোমতী হাতরে সুবর্ণর চুড়ি গোপপুরকু অমরাবতী সদৃশ আজ সজাই দিয়েছেন সেতবে মা যশোদাঙ্কর চেতনা ফেরি আসিলা মা যশোদাঙ্কর যেতবে চেতনা ফেরি আসিলা দেখিলে ঝিওটিয়ে যেতবে হয়েছিল জন্ম হয়েছিল ঝিওটিয়ে সেতবে চেতনা হরাই বসিলে এবে দেখিদেলে যশোদা দেবী মোহ যাইলে যেতবে কৃষ্ণ আসি অমরাবতী সদৃশ গোপপুরকু সজাই দিয়েছেন কেহি কিছু জাঁপারু না মা যশোদাঙ্কর চেতনা ফেরি আসিলা মোহ যাইলে সেই বিষ্ণু মায়া বলে মোহতাজি উঠিলে সে শ্রীকৃষ্ণ জানিলে গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন শুন হে পরীক্ষ রাজা কৃষ্ণ জন্ম বেড়ে কাদিন উঠিলে হরি আনন্দে সে কালে গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন প্রভু অমরাবতী সদৃশ গোপপুরকু তিয়ারি করে সারিবা পরে চিন্তা কলে গোপপুরবাসী সমস্ত উঠিবে কেমিতি সমস্তে তো নিদ্রার মোহিত হয়ে যাইছন্তি মা যশোদা তো নিদরে শোইছন্তি এ গোপপুরবাসী সমস্তে শোইছন্তি তেণু কোণ কলে প্রভু না গোটিয়ে কুয়া কুয়া রাব দেইদেলে যেতবে বড় কুয়া কুয়া রাবটিয়ে দেইছন্তি গোপপুরে সবুটি চহল পড়িগলা সবুটি চহল পড়িগলা ত্রৈলোক্য শুভিলা সেই কুয়া কুয়া রাব যশোদা দেবী নয়ন বুঝি পড়িলে পুত্রর রদনা শুনি চঞ্চলে চাইলে গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন কুয়া কুয়া শব্দরে আজি গগন পবন প্রকম্পিত হয়ে যাইছি
गोपपुरवासी माने समस्ते उठी जेजा जेजा बिछणा रे बसी पड़ी छंती समस्ते भाबु छंती ए की शब्द हैला गोटे कोळा शिशुर जन्मर शब्द समस्तंकर नित भांगी जाईची कोण हैला बोली कोउटे कुआ कुआ शब्द आसिला जानिबा पाई चेष्टा करू छंती तेनु समस्त गोपवासी माने चाही उठी छंती मा जसोदा जसोदांकर चेतना फेरि आसिला मा जसोदांकर चेतना जतळे फेरि आसिला चाही देले जहा को भाबुथिले कन्या बोली से कन्या नुह अपूर्व सुंदर तेजवान एक पुत्र संतान जसोमती देखी खुशी हो गले आनंद रे गदगद हो गले कौन करिवे इत्ते खुशी रे कौन करिवे किसी बुझी पारु ना तापरे कौन हैला सुंदर विषय जानिबा आज तो समय हो जाइछि कार्यक्रम को विराम रखी नाम संकीर्तन करिबा तापरे आज कार्यक्रम को समाप्त करिबा हरि बोल हरि बोल भाई हरि बोल हरि बोल हरि बोल भाई हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल